জলের দামে ফলের গাছ কুড়ি টাকায় মালটা নেব চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যায় ভ্যারাইটিস গার্ডেন নাম্বার ওয়ান থেকে চ্যানেল নাম্বার ওয়ান থেকে যদি কোনো মানে কাস্টমার আমার কাছে আসে বা যদি চ্যানেলের নাম আমারে বলে আমি তাদের জন্য কিছুটা ছাড় দিলেও ছাড় দেবো আমার চ্যানেলের নাম করে কেউ আসলে তো তার জন্য কিছুটা প্রাইসটা কম নেওয়া কিছুটা ছাড় থাকবে কিন্তু আমাকে বলতে হবে আচ্ছা আচ্ছা নাহলে আমি বুঝতে পারবো না আমাকে বলতে হবে বললে আমি ছাড় দিয়ে দেবো এটা চায়না কমলা

সেটা টক হয় আর এটা ছোট বড় পাতা এটা মিষ্টি সম্পূর্ণ মিষ্টি হবে এটা সত্তর টাকা পিস এটা তেজপাতা এগুলো কেমন দেখেছেন এটা পঞ্চাশ টাকা পিস এটা বড় এলাচ আছে এগুলো পঞ্চাশ টাকা করে পিস এই গাছ গাছ দেখাচ্ছি এই দেখুন গাছটার সাইজ দেখুন এত বড় গাছ পঞ্চাশ টাকা পিস এটা গোলমরিচ গাছ গোলমরিচ এটা গোলমরিচ গাছ আছে এটা চল্লিশ টাকা পিস এটা ফনি মনসা যে লাল মনসা বলে এটা অনেকেই অনেক খুঁজে পায় না ম্যাক্সিমাম নার্সারিলে খুঁজে পায় না এটা ফনি মনসা গাছ এবং দামও খুব সস্তা দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা টাকা পিস চারা এভেলেবেল আছে হ্যাঁ চারা এভেলেবেল পাওয়া যাবে এটা আছে আপনার পুনে ভ্যারাইটি

সেটা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে আর খুচরো বেশি পঁয়ত্রিশ টাকা এটা আছে বাড়িওয়ান মালটা আচ্ছা এটা এক বছরের গাছ আছে এই গাছটা এখনই দেখুন এই এই ছোট্ট গাছে দেখুন ফুল ফুল আসতে শুরু করেছে এটা আচ্ছা আচ্ছা ফুল আসছে এবং এর বড় গাছও আমার কাছে পাবেন একদম পুরো ফুল অবস্থায় ফল অবস্থায় গাছও পাবেন আমি এটা দাম রেখেছি মাত্র ষাট টাকা করে ষাট টাকায় বাড়িওয়ান মালটা ষাট টাকায় বাড়িওয়ান মালটা এটা কি খুচরো দাম বললেন না পাইকারি এটা খুচরো পাইকারি নিলে আরো কম হবে আচ্ছা আচ্ছা আর আরেকটা আমার আছে যেটা দু বছরের গাছ

যেগুলো দেখছি সবই বাড়ি দেখেন ফুল দেখেন গাছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা আগায় ফুল ভর্তি প্রত্যেকটা আগায় দেখুন কম বেশি প্রত্যেকটা ফুল ভর্তি আছে এই গাছগুলোর প্রেস কেমন এগুলো আমি একশো সত্তর টাকা করে কি করছি টাকা এগুলো আছে না সব প্রত্যেকটা গ্র্যাপটিং প্রত্যেকটা এটা আসামি সুপারি। আসামি সুপারি যেটা বলেন। এটা চার বছরের কাছে ফলবে। আচ্ছা আচ্ছা। 4 বছর বয়সে মাঠেতে বসে ফল পাওয়া যায়। মাঠেতে বসে। মাঠেতে বসে ফল পাওয়া যায়। এখান দেখছিস তো আছে। এখান দেখছিস তো প্রচুর সুপারি রেস্টক আছে। এর জন্য কেমন রেগেছেন? এই প্রাইস আছে আপনার 28 টাকা আর 30 টাকা খুঁজব। এটা আছে আপনার মিষ্টি তেঁতুল এটা গ্রাফটের চারা আছে দেখুন গোড়া গ্রাফটেড করা জয়েন্ট দেখানো যাচ্ছে পুরো একদম এটা গ্রাফটেড চারা এটা এই মাসেই আপনার এই বছরই ফুল ফল আসবে এটা একদম রেডি মাল আছে এটা আমি তিনশো টাকা করে বিক্রি করছি প্রায় চার পাঁচ ফুটের হাইটের চারা এখানে দেখছি বেশ কিছু গুটি কলম আছে না এগুলো কি নেব আছে এটা আছে আপনার ক্যালকাটা পাতি এই ক্যালকাটা দেখুন আমি ছোট একটা মানে বাদ দিয়া বালতিতে তৈরি করেছি অনেক বন্ধুরা বলে যে নার্সারি থেকে নিয়ে গেলে গাছ হয় না মরে যায় ফল হয় না তাই আপনারা নিজের চোখে দেখুন এটুক বালতিতে আপনার দেখানোর জন্য গাছটা করেছে কিভাবে গাছটা দেখুন তৈরি ফুল ফল দেখুন গাছটায় এই ক্যালকাটা পাতির চারা দাম কেমন রেখেছে ক্যালকাটা পাতি চারা আমার কাছে চল্লিশ টাকার থেকে শুরু এবার যত বড় গাছের তত দাম বাড়বে কি নেব এটা হচ্ছে থাই বারোবাসী পাতি এটা এইটুক গাছে এটা যে আপনারা যদি কেউ গুনতে চান ফল গুনে শেষ করতে পারবেন কিন্তু দারুন ফল আছে এখানে চল্লিশটা করে ফল আছে একটু এবং সবথেকে বড় কথা আমি নিজে কলম করে এই গাছ থেকে কলম করে গাছ বিক্রি করি তাহলে আপনারা এখানে কোনো দর্শক বন্ধু যদি গাছ নিতে আসে সঠিক জিনিসটা পাওয়া যায় আমি বলে দেবো আপনি এই তো আপনি গোড়াটা দেখান একটু টুকরানের বালতির মধ্যে গাছটা আছে তাহলে আমি কিভাবে করি কিভাবে মেডিসিন দি কিভাবে খাবার দি সব এটুজ্যাট বলে দেবো আমি এটা আছে হোরিমোন 99 আপেল আচ্ছা এটা অনেকে বলে যে আপেল আমাদের আবহায় হয় না আচ্ছা আর আমাদের সবথেকে বড় কথা যে আমার এই গাছটাই গত বছর তিনখান আপেল ধরেছিল আচ্ছা এবং এই এই চারাগুলো আমি বিক্রি করি Grafting চারা এই Grafting চারা আমি বিক্রি করি মাত্র 170 টাকা করে পিস অরিমন 99 170 টাকা 170 টাকা আমি পদ্ম চুললাম 170 টাকা পিস এবং আমার পুরো Grafting জোয়েন্টের চারা পুরো একদম একদম ছাদ বাগানে হবে না একদম ছাদ বাগানে উপযুক্ত পুরো আমার যা গাছ ম্যাক্সিমালি ছাদ বাগানের জন্য উপযুক্ত আচ্ছা বলছি এই টপি হয়েছিল না সামনে বছর এই ছোট পালে ছোট বালতিতে হয়েছিল

এবং বারো মাস ফল থাকে এত ফল এ তো প্রচুর ফল আর তো লোকে তুলে খায় সবাই এসে খায় না সাইতে সবাই তুলে তুলে খায় এসে জলের ড্রামে আছে না হ্যাঁ জলের ড্রামে আছে কি ব্যাপার এটা পাতাটা এই বাদ দিয়া যে পাতা বা আপনার সবজি খোসা এগুলো থাকে এটা গাছের গোয়া দিলে ওর পচে গিয়ে ওটা সার তৈরি হয়ে যায় গাছে খুব উপযুক্ত হ্যাঁ ডাইরেক্ট একদম ডাইরেক্ট দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা এই চারাগুলোর পেয়ারাগুলো কেমন এর চারাগুলো এখন যেহেতু গত বছর দাম কম ছিল এবার একটু খুব দাম বেড়ে গেছে এর দামগুলো এখন আমি আমার বাড়িতে রেডি চারা মানে ফল অবস্থায় গাছ দেবো গাছে ফল ধরে আছে অবস্থায় গাছ দেবো দেড়শো টাকা করে দাম দেবো দেড়শো টাকা এটা মাদার গাছ আছে এটা মাদার গাছ আছে এই চারা তো হ্যাঁ এর এই গাছের চারা এবং ফল ফুল অবস্থায় দেবো ঠিক আছে আপনার যে মাদার গাছটা দেখাচ্ছিলাম মিষ্টি কামরাঙা ওই গাছের থেকে আমার এই গাছ তৈরি মাতার গাছ থেকে তৈরি দেখুন ফল ধরে আছে গাছে 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 দেখুন ফল 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 আসবে আসবে ফুল ফুল মাস মাস থাকে যেটা আপনাদের বলছিলাম খুব বিখ্যাত সব জায়গায় অনেক জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ দেখুন আমার গাছটায় না হলেও চার থেকে পাঁচশো পিস রুদ্রাক্ষ ধরে আছে এইটুক এইটুক গাছে এবার গাছটা আমি কিসে লাগি সেটা একটু দেখান একটুখানি একটা পাত্র দেখুন একটুখানি পাত্র এটা খুব বেশি হলে আপনার দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি হবে না যাই হোক তাতে দেখুন ফল দেখুন চার পাঁচশো পিস ফল ধরে আছে সব একদম এটা পঞ্চমুখীর হ্যাঁ এবার আমি এর এই গাছটাতে কলম করি এই দেখুন আমার প্রত্যেকটা গুটি কলম বাঁধা আছে গাছে এবং আমার কাছে এখন যদি কোনো বন্ধুরা আসে রেডি ছাড়া আমি দিতে পারবো একদম সস্তায় আছে একশো কুড়ি টাকা মাত্র ফল ধরা গাছ একশো কুড়ি টাকা ফল ধরা গাছ

এবং কাঁঠাল কাঁঠালটা যে হচ্ছে বাইরেও লাল ভিতর কোয়াগুলোও কোয়াগুলো লাল হবে পিঙ্ক কাঁঠাল এটা এই বড় গাছটা আমি রেখেছি খুচরো একশো তিরিশ টাকা পিস একশো টাকা এত বড় গাছ একশো তিরিশ টাকা পিস ফল দেবে গাছের সাথে সাথে এটা এটাও বারো মাসিক কাঁঠাল এটা যারা বারো মাস যে ইঁচড় গুলো খায় এটা বারো মাস ইঁচড় খাওয়ার জন্য খুব উপযুক্ত কোন চাষ যারা চাষবাস করে তারাই কাঁঠাল গাছটা খুব চাষবাস করলে খুব লাভবান

বলে এখানে কোনো দর্শকবন্ধু কোনো বিশেষ করে যে কোনো ফলের গাছ নিলে কোনো না না আমি নিজে হাতে তৈরি করি আমি নিজে তৈরি করি সেটা আপনার দেখাবো দেখতে দেখতে পাবেন আমি নিজে হাতে তৈরি করি মাল সব অনেকেই আলফান শো বলে কালী মন্দিরে দেখছে তো দাদার এখানে আসলে সঠিক জিনিসটাই পাওয়া যাবে না হ্যাঁ আমার মাদার গাছ থেকে আমি কাটিং করে সেই ডালটা আমি লোকাল আটির চারার সঙ্গে জয়েন করি পাশে কি এটা আছে রেড পালমার রেড পালমার রেড পালমার

এগুলো ছাদ বাগানও করা যায় এবং মাটিতে হলে গাছটা বড় হয় ছাদ বাগানে করতে গেলে গাছটা ছোটর মধ্যে ঝাড় হয় এখানে দেড়শো টাকা থেকে শুরু আছে এবং গাছ যেরকম গাছ সেরকম দাম আছে এইগুলো এই যে আমি নিজে হাতে তৈরি করি বলছিলাম আপনাদের আমি নিজে হাতে তৈরি করি এইটা যেরকম আছে রেড পালমার এই দেখুন সদ্য গ্রাফটিং সদ্য গ্রাফটিং এক মাসের গ্রাফটিং এটা হ্যাঁ এই যে জয়েন্টটা দেখছেন এর জয়েন্ট নিচে সব আটির চারা এবার এর মাথা থেকে যে জয়েন্ট করা হয়েছে এটা রেড পালমার আমি নিজে হাতে তৈরি করি আমার ঠকার ঠকানো জায়গা নেই হ্যাঁ এই যে কুশ কুশ বেরোচ্ছে কুশি ছাড়ছে পাতা ছাড়ছে এই যে হ্যাঁ আমি মালটাও নিজে তৈরি করি মালটা এবং জবা যেগুলো এক গাছে সাত আট রকমের জবা নরকম দশ রকম জবা তৈরি করি সেটাও আমি হাতে তৈরি করি বা এই দেখুন এই কলম গুলো দেখান পিয়ারা গাছে প্রত্যেকটা কুটি কলম বাদা আমার কোনো ঠকার কোন জায়গা নেই

একদম এখানে ঠকার কোনো জায়গা নেই একদম যেটা বলবো সেটাই হবে নিজের বাড়িওয়ান ওয়ান মালটা দেখছিলাম না হ্যাঁ বাড়িওয়ান মালটার এটা আমি সদ্য তৈরি হচ্ছে এটা ওটা রেডি হয়ে গেছে এক বছর আগে এটা সদ্য তৈরি হচ্ছে কোনো দর্শকদের নীতি কেমন চারা নিতে চায় এটাই কেমনটা এটা সদ্য নিলে আমি এটা বেঁধ দেবো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে ঠিক আছে এখানে দেখছি বেশ কিছু জবা গাছ আছে চ্যান প্রত্যেকটায় চারটে পাঁচটা ছটা আটটা এরম গ্যাপিন আছে এটা কিভাবে একটু বলবেন এটা আমি নিজে হাতেই তৈরি করি আমার এখানে দুটোর থেকে শুরু করে আমি আটটা নটা দশটা দু তৈরি করি এই যে আমি দেখুন এই গাছটাই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই একটা গাছে সাত রকম জবা ফুল দেখা যাবে সাতটা সাত রকম আইটেম মানে আপনার ওই সাত রকম গাছ বাড়িতে বসাতে হবে না এক গাছে সাত রকম ফুল হবে নির্ভর হয় প্রথমে যেটা সিঙ্গেল দুটো করে করা সেটা আশি টাকা এবং প্রত্যেকটাই চল্লিশ টাকা করে বাড়বে এবার চারটে নিলে চারটে থাকলো তাহলে একশো টাকা পাঁচটা গেলে দুশো টাকা

এটা হচ্ছে ব্যাঙ্গালোর এটা হচ্ছে লক্ষ্মী আর এটা হচ্ছে পুনে আর এটা হচ্ছে সাদা পাঁচটা কালার এটা মোট টোটাল ছটা কালার আছে চারটে পাঁচটা গাছ বসানোর দরকার নেই একটা বসালে পাঁচ রকম রকম সাত রকম দশ রকমও চলে আসে কোনো ব্যাপার নেই এটা দেশি জলপাই আছে এটা দেশি জলপাই আছে এটা ছাদ বন্ধুরাও সাথে লাগাতে পারে মাটিতে মনে করলে মাটিতেও লাগাতে পারবে আর যদি মনে করে মিষ্টি জল পাই আমার কাছে মিষ্টি জলপাইও আছে যদি মিষ্টি জলপাই চাই কেউ মিষ্টি জলপাই যে পাওয়া যাবে এটা মিষ্টি জল এটা সম্পূর্ণ ফলটা মিষ্টি হবে মিষ্টি জলপাই জল ওটা দেশি জলপাই এটা মিষ্টি জল হ্যাঁ এটা মিষ্টি জলপাই কেমন পাইজেকে এই জলপাইটা আমি বেচ্ছি আশি টাকা করে পিস মিষ্টি জলপাই পাই আশি টাকা আশি টাকা এই যে চারাটা আপনার হাতে আছে এই গাছটার কেমন এই এইটা আশি টাকা করে এত বড় আছে আশি টাকা আর ওইদিকে যেটা দেখালাম দেশিটা দেশিটা একশো কুড়ি টাকা করে পিস প্রায় চার ফুট হাইটের গাছ মিষ্টি ব্যাপক মানে কি বলবো আর যে আমি খেয়েছি বলে আমি বলতে পারি যদি কেউ কেউ মানে খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে কেমন মিষ্টি হয় লেবুটা মাসের গাছ ছ মাসেই ফল

এগুলো পঁচিশ টাকা এগুলো পিস পঁচিশ টাকা এর মাদার গাছ আছে আমি মাদার গাছ দেখাবো মাদার গাছে ফলও ছিল এই যে এই এটা দেখছেন এটা ড্রাগন এবং মাদার গাছ এই মাদার গাছটাই ফল ছিল এই মাদার গাছ থেকে কাটিং করে আমার মাল তৈরি হয় এটা এক বছরের গাছ এক বছরের গাছ আর পাশে টমেটো রয়েছে এটা টমেটো গাছ কি টমেটো আছে এটা চেরি টমেটো

এবং সব থেকে ভালো হচ্ছে একটা গাছে একশো দেড়শো করে বেগুন এক এক সাথে হয় একশো দেড়শো বেগুন হয় এবং খেতেও খুব দারুণ বেগুন গুলো এখন পনেরো টাকা আমি পিস বিক্রি করেছি এ পিস বাগান হবে সাত বাগা জন্য উপযুক্ত খুব এগুলো অর্নামেন্টাল লঙ্কা আছে এগুলো প্রচুর ফল হয় মানে একদিক দিয়ে ফল হবে একদিক দিয়ে ফুল আসবে দেখুন প্রত্যেকটা ফল আছে এবং প্রত্যেকটা মাথা দিয়ে যে ফুল আসছে

আশি টাকা শুধু করি দেখেন গুণে শেষ করা যাবে না করি ফুলে আমার এখানে সব রকম পাবে গরমের যত রকম বেল জুই কুন্দ হ্যাঁ টোটালটা মানে টোটাল ফুলের গাছ আমার বাগানে পাবে যে আছে ফেরত যাবে না আমার কাছে জবা আছে সব রকমই আছে ট্রপিক্যাল বলেন আমেরিকান বলেন তারপরে সব থেকে যে এক নতুন এবার এসছে যেটা লন্ডন জবা লন্ডন জবা আমার কাছে প্রচুর আইটেম আছে আছে জবা এগুলো সিঙ্গেল এবং যেগুলো রোজি ভ্যারাইটি রোজি ভ্যারাইটি আমার আলাদা তৈরি হয় ওটা যদি কেউ মানে ওটা বিভিন্ন কালার থাকে যেটা যে বা কালার থাকে যে নাম চাবে সেটা দেওয়া যাবে এই যেখানে আমার ছোটো বাচ্চাই যে চারা গাছ বসানো আছে এর সঙ্গে গ্রাফটেড হয় এর সঙ্গে রোজি ভ্যারাইটিটা গ্রাফটেড করে আমি বিক্রয় করি যে যে পাবে সব কিছু মোটামুটি আমার একটু ফোনে বলে দিলে টোটালটাই পেয়ে যাবে আমার কাছে পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির জাত আমার কাছে আট রকম ভ্যারাইটি আছে আট রকম আট রকম সবুজ সবুজ মিলি পাওয়া যায় না সবুজ মিলিও আমার কাছে আছে ভ্যানে মাল সাজানো আছে এগুলো কি ব্যাপার এটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা গোবরডাঙ্গা ডাঙা মসলান্দপুর ঠাকুরনগর যারা আমার ফোনে অর্ডার করে আমার এইভাবে মাল ভ্যানে সেখানে প্রত্যেক বাড়ি বাড়ি মাল আমি ডেলিভারি করে দিয়ে আসি

ফাইভ ডবল জিরো ফোর বলছি আপনার কি এখানে অনলাইনের কোনো ব্যবস্থা আছে অনলাইনে ব্যবস্থাটা করতে পারি নি তবে আমাদের এই লোকালে আমরা মাল ডেলিভারি দিই বা বারাসাত বা আপনার আমাদের লোকালের মধ্যে হলে বারাসাতের আপ টু বারাসাতের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমার যেটা আপনার বলছিলাম যে আমার এই নার্সারির পাশাপাশি আর একটা ব্যবসা আছে যেটা লাইট মাইকের ব্যবসা আমি বিভিন্ন বড় বড় ভাড়া কাটি যত বড়ো অনুষ্ঠান হোক যেরকম আমরা দুর্গা কলকাতায় কাজ করি যত বড়ো বড়ো বিবাহ বা বিবাহ হোক বা যে কোনো পুজো পার্বণ হোক যে কোনো অনুষ্ঠানে যত বড়ো মানে সাজানোর দিক থেকে লাইট দিক থেকে টোটালটা করি এবং এখন যেটা লাগছে আপনাদের স্যানিটাইজার গেট স্যানিটাইজার গেট আমার কাছে ভাড়া পাওয়া যায় আমার কাছে ফোন করলে স্যানিটাইজার গেট আমরা পার্টির বাড়ি পৌঁছে দিয়ে আসি লাগিয়ে দিয়ে আসি খুলে নিয়ে আসি হ্যাঁ আমাদের বিভিন্ন বিয়ে বাড়িতে যেরকম যে গার্ডেনিং গুলো করা হয় আমরা টোটাল গার্ডেনিং গার্ডেনিংটা করে থাকি যেমন ফুলের টপ দিয়ে ফলের টপ দিয়ে পাতাভার ভাত টপ দিয়ে টোটাল গার্ডেনিং আমরা সাজাই অসংখ্য ধন্যবাদ